بسم الله الرحمن الرحيم تأمير الأمراء أول أمير أمر في الإسلام أخرج أحمد عن سعيد بن أبي وقاص رضي الله تعالى عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة جاءت زهينة فقالوا إنك قد نزلت بين أزهرنا فأوسق لنا حتى نأتيك وقومنا فأوسق لهم فأسلموا قال فبعثنا رسول الله صلى الله عليه وسلم في رجب ولا نكون مئة وأمرنا أن نغير على حي من بني كنانة إلى ذنب جهينة فأغرنا عليهم وقانوا كثيرا فلجأنا إلى زهينة فمنعونا وقالوا لما تقاتلون في شهر الحرام فقلنا إنما نقاتل من أخرجنا من بلد الحرام في الشهر الحرام فقال بعضنا لبعض ما ترون فقال بعضنا نأتي نبي الله صلى الله عليه وسلم فنخبره وقال قوم لا بل نقيم هاهنا فقلت أنا في أناس معي لا بل نأتي عير قريش فنقتتوها وكان الفي إذا ذاك من أخذ شيئا فهو له فانطلق إلى العير وانطلق أصحابنا إلى النبي صلى الله عليه وسلم فأخبره الخبر فقام قصبان محمر الوجه فقال أذهبتم من عندي جميعا ورجعتم متفرقين إنما أهلك من كان قبلكم الفرقة لأبعثن عليكم رجلا ليس بخيركم أصبركم على الجوع والعطش فبعث علينا عبد الله بن جهل الأسد رضي الله تعالى عنه فكان أول أمير أمر في الإسلام أخرجه أيضا في ابن أبي شيبة كما في الكنز والبغي كما في الإصابة وأخرجه أيضا البيهقي والدلائل كما في البداية قال الحيثمي وفي مجالد ابن سعيد وهو ضعيف عند الجمهور ووثقه نسائي في رواية وبقية رجال أحمد ورجال صحيح এখানের মধ্যে আমির নিযুক্ত করার ব্যাপারে বলা হইতেছে সাহাবাদের জমানায় যে আমির নিযুক্ত করা হয় ইসলামের মধ্যে প্রথম যাকে আমির বানানো হয় সে হাদিস আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন বলেন যখন নাকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মনারে আসলেন তখন জুহাইনা গোত্রের লোকজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে আসলো তো তারা এসে আরজ করলো ইয়া রসুল্লাহ আপনি তো এখন আমাদের মাঝে আসছেন আপনি আমাদেরকে একটা অঙ্গীকার পত্র দেন লিখিত একটা অঙ্গীকার পত্র দেন যাতে এই অঙ্গীকার পত্রের মাধ্যমে আমাদের গোত্রের লোকজন আপনার কাছে আসতে পারে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে একটা অঙ্গীকার পত্র দিলেন আর এই অঙ্গীকার পত্র দেওয়ার কারণে জুহাইনা গোত্রের সমস্ত লোক মুসলমান হয়ে গেল তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রসুল তাদেরকে ওই সাদ ইবনে ওয়াক্কাস বলেন ওই জামাতকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে একটা জিহাদের মধ্যে একটা মেহনতে পাঠাইলেন তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমাদের ওই জামাতের মধ্যে 100 জন লোকও ছিল না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বনু কেনানা যেটা নাকি বনু জুহাইনার কাছাকাছি বনু কেনানা গোত্রের কাছে পাঠাইলেন তাদেরকে আক্রমণ করার জন্য তো আমরা বনু কেনানা গোত্রের কাছে গেলাম সেখানে গিয়ে আমরা দেখলাম তারা তো সংখ্যায় অনেক সেই বনু কেনানা গোত্রের সংখ্যায় লোক অনেক তো এই কারণে আমরা কাছাকাছি যে গোত্র বনু জুহাইনা সেই কবিলার কাছে গিয়ে আমরা আশ্রয় নিলাম তো আমাদের এই আক্রমণ দেখে বনু জুহাইনা লোক বলতেছে নিমা তু পাতিউ না ফি শাহরি হারাম তোমরা সম্মানিত মাসে কেন যুদ্ধ করতেছ সম্মানিত মাস বলতে জিলকত জিলহজ শাওয়াল জিলকত জিলহজ রজব এই চারটা মাস সম্মানিত এই চার মাসে আর কখনো যুদ্ধ করেন তোমরা এই সম্মানিত মাসে কেন যুদ্ধ করতেছ তো সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আমরা বললাম
নুকাতুলু মান আখরাজনা মিন বালাদিল হারাম শাকাত, আমরা তো যুদ্ধ করতেছি ওই সমস্ত লোকের বিরুদ্ধে যারা নাকি আমাদেরকে পবিত্র শহর থেকে পবিত্র মাসে বের করে দিয়েছে। আমাদের যুদ্ধ ওদের বিরুদ্ধেই যারা নাকি আমাদেরকে পবিত্র মাসেই পবিত্র শহর থেকে বের করে দিয়েছে। তখন আমাদের মধ্যে আপসের মধ্যে কথাবার্তা শুরু হইলো, যেহেতু ওই বনু কেনানা গোত্রের লোক অনেক, আমরা সংখ্যায় কম, আপসের মধ্যে কথাবার্তা শুরু হইলো। কেউ কেউ বলতেছেন এখন আমাদের কি রায় হবে। তো সাহাদ ইবনে আবি কুস বলেন আমাদের মধ্যে কেউ কেউ বলল যে আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব, তার কাছে গিয়ে আমরা এই সংবাদকে পেশ করব, সমস্ত ঘটনা অবহিত করব। তো কিছু কিছু লোক বলল, কিছু কিছু কম বলল, না আমরা এখানে অবস্থান করব। আর সাহাদ ইবনে আবি ওয়াকাস বলতেছেন যে আমি এবং আমার সাথে যারা ছিল আমরা বললাম যে না, আমরা এখানেও থাকবো না, রসুলের কাছেও যাবো না, আমরা কুরাইশদের ওই দল যেখানে ব্যবসায়ীদের মাল সামান আছে আমরা তাদের ওই দলের কাছে যাব, তাদের এই সম্পদকে আমরা গ্রহণ করব, সেই সম্পদকে হাসিল করব। তো তখনকার সময়ে এটার নিয়ম ছিল যে যুদ্ধ ব্যতীত, যুদ্ধ ছাড়া যদি কোনো মুসলমান কোনো সম্পদ কোনো কাফেরদের সম্পদ হাসিল করে ওটা তার হয়ে যেত, এটাকে ফাই বলা হয়। এই ঘটনার পরে এক জামাত গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরকে জানানোর জন্য, আরেক জামাত গেল ওই কাফেরদের সম্পদকে হাসিল করার জন্য। যে জামাত নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরই ঘটনাকে শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন এবং তার চেহারা রক্তিম আকার ধারণ করলো, রক্তবর্ণ হয়ে গেল। তিনি বললেন যাহাবতু মিন ইন্দি জামিয়ান, তোমরা আমার কাছ থেকে এক জামাত হয়ে গেছো, ওয়ারাজাতু মুতাফাররিকিন, আর তোমরা এখন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আসছো। ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল ফুরকা, নিশ্চয়ই এটা জেনে রাখো তোমাদের পূর্ববর্তী কৌম ধ্বংস হয়ে গেছে, এই মুতাফাররিক বিচ্ছিন্ন হওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। লাআব আসান্না আলাইকুম রাজুলান, আমি এখন তোমাদের উপর এমন একজনকে আমি নিযুক্ত করব যে নাকি তোমাদের চেয়ে ভালো হবে না, কিন্তু যে আমির সে ক্ষুধা এবং পিপাসায় তোমাদের চেয়ে অধিক সবর করবে। তবা আসা আলাইনা আবদুল্লাহ বিন জাহাশ আল আসাদ, অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে আবদুল্লাহ বিন জাহাশকে আমির বানাই পাঠাইলেন। ফাকানা আউয়ালু আমিরিন উম্মের ইসলাম, এবং তিনিই হলেন সেই সাহাবি যিনি নাকি ইসলামের মধ্যে প্রথম আমির হইল। ভাই দোস্ত বুজুর্গ, এই হাদিসের মধ্যে আমিরের গুরুত্ব, আমির ছাড়া যে জামাত চলে না, যে আমির ছাড়া এর আগে জামাত গেছে তো ছাত্রীদের মধ্যে একতলাপ সৃষ্টি হয়েছে, কেউ বলতেছে আমরা গণিত মতে মাল সংগ্রহ করবো, কেউ বলতেছে আমরা ওখানে যাবো, এটা তো রসুল রাগ হয়েছে, কারণ কি আমির ছিল না। তো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এই ঘটনা থেকে উম্মতের বিচ্ছিন্নতাকে দূর করার জন্য, উম্ম যাতে ইত্তেফাক থাকে, এই জন্য আল্লাহ রসুল আসলাম আমিরকে বানাইছে, যেন আমিরের ইত্তেফাক জন্য। এইটা হুজুর সাল্লাহ আসলামের হাদিস এবং এটা সাহাবাদের একটা সিরাত, সাহাবাদের একটা সিফাত, সাহাবারা সবসময় আমিরের মাথা হাতে চলতেন। এই হাদিসের মধ্যে আটাইছে বসে যে আমির এক সিফাতের কথা বলা হয়েছে, যে আমির ওই ব্যক্তি হওয়ার যোগ্য যে নাকি ক্ষুধা তাড়নায় নিজেকে সবর করে, সবর করার না, এই জন্য আমির ছাড়া কোনো কাজ যেমন হয় না, আমিরের মাথা হাতে সমস্ত কাজ করতে হয়। আর যে জামাতের মধ্যে আমির হয় না ওই জামাতের দশা হয় ওই রকমই, যে সাথীদের মধ্যে একতলাপ সৃষ্টি হয়, একজন যাবে ওইদিকে একই যাবে সেদিকে, মত পার্থক্য থাকে। আর যখন আমির হইবে তো তখন তাদের সমস্ত রায়গুলো এক হয়ে যাবে, এটা আল্লাহ তাআলার তরফ থেকে, এবং এটা সুন্নত, যে আমির ছাড়া যদি কোনো জামাত চলে সেটা সুন্নতের খেলাফ, আর যে জামাত সুন্নতের খেলাফ চলে ওই জামাতের কোনো আল্লাহ কোনো সাহায্য নেই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আমিরের ইত্তেবা করার, আমিরের মাথা হাতে আমাদের জিন্দেগি চলার তৌফিক দান করুন। الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم صلاتي ومن ذريتي ربنا تقبل دعائي اللهم اهد بنا واهد بنا جميعا اللهم انا نسالك من خير ما سالك من نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ من نبيك محمد صلى الله عليه وسلم وانت المستعان وعليك البلاغ ولا حول ولا قوه الا بالله العلي العظيم اي الله اپنے সমস্ত গুনাহাতকে মাফ ফরমান। আয়ের প্রতি আমাদের সমস্ত দিদিকে সাহাবাদের সিরাতের উপর টুপি দান করেন, সিরাতের উপর আমাদের দিদিকে চলার টুপি দান করেন, হুজুর সাহেব সুন্দর করে ইস্তেফা করার টুপি দান করেন, আমিরের মাথা হাতে চলেন,
برحمتك يا أرحم الراحمين.